হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর আমি রিঅ্যাকশন দেবো সেটি হচ্ছে যারা ওপার বাংলা থেকে যারা দেবের ফ্যান আছেন, ঠিক আছে। দেবকে আপনারা হয়তো অনেকেই চেনেন, হচ্ছে আমাদের কলকাতার বিগেস্ট একজন সুপারস্টার, ঠিক আছে। তো ওনার একটা মুভি আসছে, হচ্ছে ব্যোমকেশ, হচ্ছে ব্যোমকেশ দুর্গ রহস্য, ঠিক আছে। তো ওইটা নিয়েই আজকে, ওইটার নতুন ট্রেলার এসছে মুভির, তো ওই ট্রেলারের উপরে আজকে আমি রিয়াকশন দেবো এবং দেখবো যে নতুন কি ধরনের মুভি আসলো। তো দেব অনেক নতুন নতুন মুভি ট্রাই করে, অনেক ভালো ভালো মুভি ট্রাই করে। তো এটা নতুন ওনার প্রোডাকশন থেকে আসছে মুভিটা, তো ওই রিয়াকশন করে দেখি কেমন হলো না হলো মুভি ট্রেলারটা। তো দেখা যাক বন্ধুরা, আপনাদের সঙ্গে থাকুন, আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে। আপনারা কোথাও যাবেন না, আমি এক্ষুনি ভিডিওটা স্টার্ট করবো। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়াও, সারাদিন ঘর বন্দি থাকো, কেমন লাগছে এখানে এসে? নীলাফালাফি করছেন? এখন এসেছেন উনি খবর নিতে। উনি আসছেন বলে স্বয়ং ব্যোমকেশ ধূমপান ছেড়ে দিয়েছে। কোনো ঝুঁকি নেবে না বলো? অপরাধ কি সত্যি কখনো মেটে হয়? খবরে ছিল যে সর্পদংশনে এখানে সাপের উপদ্রব আছে না? ইনভিটেশনটা ইনভেস্টিগেশন নয় বলছেন? আমি তো কুছ গড়বড় লাগ রহি হ্যায়। এই দুর্গটা আমাদের চাই, আমরা কি ভেসে গেছি নাকি? সবাই ভাসিয়ে দেবো। বাইদ্যাগোতাবু পোড়ানোর অভিশাপ লাগছে এই বাড়িতে। দাঁড়ারে দাঁড়ারে ফিরে দাঁড়ারে জপন গর্জিল মোহনলাল নিকটের সম। কোন মোহনলাল? ভয়ঙ্কর রাত, ওই বুড়োটা গুপ্ত ধরে খোঁজ পেয়েছিল, তোকে মারলো কি? কোনে হবে? কোন? এখান থেকে আমাদের সরানোর খেলা শুরু হয়ে গেছে অজিত। বম ভোলে, বিনা দিদি, ব্যোমকেশ বক্সী তো ভদ্রলোক শুনেছিলাম। আমি ভদ্রলোক আপনাকে কে বলেছে? তো বন্ধুরা, পুরো ট্রেলারটা দেখলাম, এবং ট্রেলারটা দেখে মানে অনেক কিছু শর্ট মনে হলো, খুব সুন্দর সুন্দর শর্ট নিয়েছে মুভির মধ্যে, এবং কিছু কিছু ডায়লগস কিন্তু খুব সুন্দর শুনতে লাগলো, ঠিক আছে। ডায়লগসগুলো খুব ক্যাচি লাগলো, মনে হলো ক্যাচি মনে হলো, যেমন জলে ভাসিয়ে দেবো মেরে বললো, ঠিক আছে। আর দেব দেব বললো আপনাকে কে বলেছে যে আমি ভালো মানুষ, ঠিক আছে। তো অনেকটা মানে কি বলবো, বেশ ক্যাচি ক্যাচি ডায়লগ আছে মুভির মধ্যে, আর মুভিটা ওভারঅল খুব থ্রিলার হতে চলেছে, যেহেতু একটা রহস্য, দুর্গ রহস্য বলে বলা হয়েছে। আর ব্যোমকেশের মুভি সিরিজ মানে তো অবশ্যই থ্রিলার হবেই, ঠিক আছে। একটা রহস্য টাইপের তো অবশ্যই আছে, আর রহস্য মানে সে তো ব্যোমকেশের মুভি তো রহস্যই হবে, ঠিক আছে। তো বেশ থ্রিলার মুভি। তো ব্যোমকেশ সিরিজ এই প্রথম হচ্ছে দেব নিয়ে আসছে, কারণ ব্যোমকেশ সিরিজ আমরা দেখেছি যে অন্য অন্য নায়কদের করতে, ঠিক আছে, অন্য অ্যাক্টরদের করতে আমি দেখেছি। তো এই প্রথম দেব ব্যোমকেশের অভিনয় চরিত্রে অভিনয় করবে, তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো দেখা যাক যে কীরকম কীরকম কী অ্যাক্ট করেন উনি, আর কীরকম দেখতে লাগে ওনাকে, বা উনি কীভাবে রোলটাকে প্রেজেন্ট করেন সবার সামনে, সেটাই দেখার বিষয়। আর স্টোরিটাও কিছু ভালো হতে হবে, ঠিক আছে। স্টোরিটা যত দেখে যতটা মনে হলো যে মোটামুটি ভালোই একটা স্টোরি মুভির মধ্যে হতে চলেছে, ঠিক আছে। আর প্রথমে যে গানটা হলো মানে না মানা, তো ওটা মানে মানে কী বলবো, ওটা রবীন্দ্রসঙ্গীত, আর খুব সুন্দরভাবে যিনি গিয়েছেন, আই থিঙ্ক ইমন চক্রবর্তী মনে হচ্ছে গিয়েছে গানটা, যতটা শুনে মনে হলো, ঠিক আছে। সে যাই হোক, যখন আসবে তখন দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা যদি ট্রেলারটা না দেখে থাকেন তো ট্রেলারটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো রিয়াকশন ভিডিও দেখার আগে অবশ্যই ট্রেলারটা আপনারা দেখে আসুন, তারপর রিয়াকশন ভিডিওটা দেখবেন, এটাই রিকোয়েস্ট করবো।
ঠিক আছে, তো ডেসক্রিপশনে লিংক আছে, আপনারা ট্রেলারটা আগে দেখুন, ঠিক আছে, তারপর রিয়াকশন ভিডিওটা দেখবেন, ঠিক আছে। খুবই সুন্দর একটা ট্রেলার বানিয়েছে আর খুব সাসপেন্স বানিয়ে রেখেছে, মানে কিছু ট্রেলার দেখে আপনি আন্দাজ করতে পারবেন না যে মুভিটা কেমন হতে চলেছে, তো এটা একটা খুবই সুন্দর ব্যাপার, ঠিক আছে। অনেকে হয় কি ট্রেলার দেখে বুঝতে পারে যে মুভিটা কেমন হতে চলেছে, কিন্তু এখানে ট্রেলার দেখে কিছুই বোঝা যাবে না, একটা সাসপেন্স বজায় রেখেছে যাতে অডিয়েন্সের মনে একটা কিউরিয়াসিটি তৈরি হয়, ঠিক আছে। তো একটা সাসপেন্স তৈরি করে রেখেছে, তো দেখা যাক যখন মুভিটা আসবে, তো অবশ্যই আমি দেখতে যাব, যেহেতু এটা আমাদের কলকাতার মুভি তো অবশ্যই দেখবো। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন, তো আপনারা যদি চেষ্টা করতে পারেন, আপনাদের ওখানে যদি দেখতে পারেন, আপনারা দেবের যারা ওখানে ফ্যান আছেন, যারা দেবকে পছন্দ করেন, ঠিক আছে, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখতে পারেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন দেব, তো আপনারা একবার দেখতে পারেন, আর খুব ইউনিক ইউনিক মুভি উনি বার করেন, ঠিক আছে। এর আগে অনেক মুভি দেখবেন আপনি, যেমন কাছের মানুষ, তারপরে আরও আছে চ্যাম্প, তারপরে আরও আরও অনেক নানা রকম মুভি, নতুন নতুন জিনিসগুলি ট্রাই করেন, ঠিক আছে। তো খুব সুন্দর লাগে দেখতে, আরও অনেক মুভি আছে যেগুলোর নামও আমার মনে আসছে না এখন, ঠিক আছে। তো উনি ট্রাই করেন, ভালো ভালো মুভি ট্রাই করেন, তো আপনারা ওনাকে সাপোর্ট করবেন, এটাই বলার। ওপার বাংলা থেকে একটু সাপোর্ট করবেন সবাই, এটাই আমার রিকোয়েস্ট, যারা ওপার বাংলা থেকে দেখছেন, মানে বাংলাদেশ থেকে দেখছেন, তো আপনারাও একটু সাপোর্ট করতে পারেন, এটাই আশা রাখবো। আর নতুন করে কিছু বলার নেই বন্ধুরা, তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওতে লাইক দিলে আমার একটু ভালো লাগে, আমার ভিডিও বানাতে ভালো লাগে, আপনারা যদি লাইক দেন তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফর ফিউচার মোর আপডেটস। তো ফিউচারে যা ভিডিও আপলোড করবো আমি, তো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই বলবো, আর নতুন করে কিছু বলার নেই। এই ছিল আজকের ভিডিও, মানে পরের দিন আবার দেখা হবে নতুন রিয়াকশন ভিডিওর সাথে। তো চলুন বন্ধুরা, আজকের মতো টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।